তুই আজকে চক রেডি তো যা। ফ্ল্যাশব্যাক। তো আমি এখান থেকে যেগুলো একটু মানে গাঢ় রং ছাড়া হালকা রঙের ওগুলো গোটা ছাড়িয়ে নিয়ে নেব। আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি, কিন্তু মরিচ অনেক পরিমাণে নিয়ে আসছে, এগুলো সংরক্ষণ করে রেখে দিব। এগুলো খুব বড় বড়, এগুলো আমি নিয়েছি দেখি কিছু একটা করা যায় কিনা, আচার করার প্ল্যান করছি, দেখি এগুলো দিয়ে কিছু করা যায় কিনা। এখন হাতে সময় নেই, তাই বেছে বেছে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি বানাবো। আজকে অনেক মরিচ আনছে না? দেখো এই কালারের মরিচটা অনেক, এগুলোর ভর্তা খেতে মজা। ভর্তার জন্য কোনগুলো নিয়েছো দেখি তো? আমি এই যে এগুলো বেছে নিয়েছি, একটু কচিটা না, যেটা একটু ঝাল কম, ঝাল কম, এটা নিয়েছি, এটা এটা খাবো ভর্তার জন্য। ভর্তার রেসিপি দেখাবে তো আজকে? অবশ্যই। আর এগুলো রেগুলার ইউজের জন্য আমি রেখে দিচ্ছি। এখান থেকে বেছে বেছে কিছু এরকম দেখো কি লম্বা লম্বা মরিচগুলো, এখন তো বেসিক্যালি শীতের দিন মরিচের সিজন চলে আসছে, দামও কমে গেছে। আর নেবো না আচার বানাই দেবো তো নাকি একটা? হ্যাঁ এই মরিচ গুলো দিয়ে আচার বানাইলে অনেক মজা লাগবে আসলে। তো আজকে মরিচ ভর্তাটা বানাবে আমার ছোট বোন, তার জন্য ও আসলে আমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছে কিভাবে কিভাবে বানাবে। তো মরিচ ভর্তায় সবচেয়ে বেশি দিতে হবে হচ্ছে গিয়ে রসুন, তার সাথে এই যে পেঁয়াজও নিচ্ছে। আজকে দেখি কি মজার একটা ভর্তা হয়। তো আজকে মরিচ কাঁচা মরিচ ভর্তা বানানোর জন্য ফার্স্ট হচ্ছে গিয়ে কালি জিরা এখানে দেওয়া হয়েছে, আর সাথে একটু তেলের মধ্যে কালো জিরাটা ভেজে নেওয়া হবে। এরপর এখানে কি কি দিয়েছে, রসুন, তারপরে পেঁয়াজ, ধনে পাতা, আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো সব কিছু দিয়ে এবার ভাজা হবে। এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ। বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ভাজতে হবে না, তাহলে হয়ে যাবে। হ্যাঁ মানে এখানে মরিচটা একটু ব্রাউন হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে মানে বেশি শুকানো যাবে না পানিটা, তো এটা ভাজা হতে থাকুক। এই ভর্তাটার মেইন হচ্ছে কি আপনি যতটা বেশি রসুন দিবেন তত বেশি মজা হবে, কিন্তু আবার এক্সেস না, কিন্তু এখানে হচ্ছে কি কাঁচা মরিচের তুলনায় রসুনটা একটু বেশি নিতে হবে, তাহলে বেশি একটা ঝালও লাগবে না, কিন্তু খুবই ফ্লেভারফুল আর টেস্টি হবে। তো যারা শুটকি লাভার আছেন তারা হচ্ছে কি এই ভর্তাটার সাথে, আর এই যে এখন আমি সব কিছু ফ্রাই করে নিচ্ছি, তো এর সাথে আপনারা শুটকিটাও দিতে পারেন, চিংড়ি শুটকি, তারপরে যে কোনো শুটকি দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। তো এটার মধ্যে হালকা একটু পানিও দেওয়া হয়েছে যেন ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। শুটকি দিয়ে করলেও আশা করি খুবই মজা লাগবে, খেয়ে দেখতে পারেন আপনারা। এটা হচ্ছে নারকেলের ভিতরে যে শাঁস হয় সেগুলো, তো এগুলোকে আমরা আজকে সামান্য লবণ, হলুদ, আর হচ্ছে গিয়ে একটুখানি মরিচের গুঁড়ো দিতে পারেন, তারপরে অল্প পরিমাণে এখানে ময়দা দিয়েছি, ভেজে নেব অল্প তেলে। অপশনাল, ফ্রাই করতেও পারেন নাও করতে পারেন, এমনিতেও এটা অনেক মজা, আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, আমি মাত্রই ট্রাই করছি, খুবই মজা লাগছে আমার কাছে। তো একটু হালকা সর্ষের তেলের মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটু ড্রাই করে নেব। এই যে হালকা সর্ষের তেলে ভাজার পরে মানে ভর্তার চেহারাটাও চেঞ্জ হয়ে গেছে, আর এটার টেস্ট তো আরো দ্বিগুণ হয়ে গেছে। তো এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। পুরো টেস্ট করেছি,
একদমই ঝাল হয়নি, কারণ রসুনের যে একটা টেস্ট ঝাঁজ রয়েছে ওইটার কারণে আমার এখানে ঝালটা এতটাও বেশিও হয়নি, কারণ রসুনটা আমি বেশি নিয়েছি। আর এখন সিজনাল মরিচ, যেহেতু সিজনাল মরিচগুলো কিন্তু একদমই ঝাল কম হয়, সো এটা দিয়ে ট্রাই করবেন। আর যারা অনেক বেশি ঝাল খান তারা ঝাল মরিচ দিয়ে দেবেন, অথবা তার সাথে একটু শুকনো মরিচও মিক্স করে দিতে পারেন, ভেজে দিতে পারেন, খুবই মজা লাগবে। তো এখানে আমাদের বাসে আজকে দেখ সর্ষে ইলিশ হচ্ছে, তো সবকিছু ট্রেডিশনাল ফুড হচ্ছে। এই যে নারকেলের খোপড়া গুলো সেগুলো ভাজা হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়। নারকেলের শাঁস এবং তালের শাঁস উভয়ই এভাবে করে ভেজে খেতে পারেন অল্প তেল দিয়ে, অনেক টেস্টি। আর এখানে নারকেল দিয়ে কাঁকড়া হবে, ব্যাস এই হবে আজকে আমাদের খাবার। আর ওখানে রয়েছে লইটা মাছ, যেটা সেটা রান্না করা হয়েছে, ভুনা করা হয়েছে। এই যে লইটা মাছ গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম ভুনা করা হয়েছে। এই যে নারকেলটাও রেডি হচ্ছে কাঁকড়া দিয়ে রান্না করার জন্য। এই যে কাঁকড়াটা আমাদের রেডি হয়ে গেছে, গ্রেভিটা আমি আরো বেশি একটু পাতলা রাখছিলাম, বাট এখন কতটা শুকিয়ে গেছে, আরো শুকিয়ে যাবে এটা, আমি এখন শুধু এটা বন্ধ করে দেব। এবার একটু ধনে পাতা ছিটিয়ে এটা বন্ধ করে দেবো।